আমি কদিন আগে জাতীয় প্রেস ক্লাবে একটা বক্তৃতা দিয়েছি আমার দেশে আমার দেশে খেলায় সেখানে আমি সাত দফা দাবি দিয়েছি এই সরকারের কাছে এবং সেখানে সেই সাত দফা দাবির মধ্যে এক দফা হচ্ছে ছাত্রদেরকে সন্ত্রাসী সংগঠন বলে এটাকে ইমিডিয়েটলি ব্যান করতে হবে একটা তো অনেক সুন্দর শুধু সুন্দরই না মজবুতও আরে ভাবি আরএফএল র‍্যাক হচ্ছে একদম হাজবেন্ডের মতন সুন্দর আর মজবুত না হলে কি এতদিন থেকে ইতালিয়ান প্রযুক্তির ভার্জিন হোমো এবং কোপলিমারের ব্যালেন্স মিক্সিং এ তৈরি হয় আরএফএল র‍্যাক আর ইউভি স্ট্যাবিলাইজড কালার মাস্টার ব্যাচ আরএফএল র‍্যাক কে রাখে দীর্ঘদিন উজ্জ্বল আরএফএল র‍্যাক গুছিয়ে রাখুন আপনার ঘর